নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের আমার প্রণাম দেবেন, ছোটদের আমার ভালোবাসা জানাবেন। আজ আমি আপনাদের সাথে নিরামিষ ফ্রাইড রাইস রেসিপিটি শেয়ার করতে চলেছি। আমি আপনাদের সাথে মিক্সড ফ্রাইড রাইস এই ভিডিওটিও শেয়ার করেছি। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার মিক্সড ফ্রাইড রাইস রেসিপি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে এবার কষা করে নেব। আমি চালটাকে এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর আমি 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। জলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ফুটে উঠেছে জলটা, আমি এবার ভিজিয়ে রাখা চালটাকে এবার দিয়ে দিচ্ছি। চাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢেকে দিচ্ছি, ফেনা ওঠা পর্যন্ত আমি ঢেকে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা। ভাতটাকে আমি এবার নামিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে বিনস, ক্যাপসিকাম আর গাজর কুচি করে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম বিনস। বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এটাকে তুলে ফেলছি। ওই একই তেলে আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নিই। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি গাজরগুলোকেও ভেজে নেব। গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি তেলের মধ্যে কিছু কাজু দিয়ে দিলাম। কাজুগুলোকে আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ। আমি কিশমিশগুলোকেও ভেজে নেব। ফ্রাইড রাইস করতে আমি এখানে দিয়ে দিলাম ঘি। আমি এখানে দিয়ে দিয়েছি 5 চামচ ঘি। আমি সাদা তেল দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ঘিটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। ভেজে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে বন্ধুরা। চিনিটাকে গলা পর্যন্ত আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা আমার গলে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতগুলোকে ঠান্ডা করে, থালায় ঠান্ডা করে রেখেছি, এগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
এগুলোকে আমি এবার ভালো করে নেড়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এবার এটাকে সার্ভ করে নেব। ফ্রাইড রাইসের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।